অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আমি আজকে জানাতে চলেছি অসত্য গাছ অথবা বটগাছে গাছে এই একটি ক্রিয়া করুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আসুন শুরু করা যাক মেন বিষয়বস্তুতে আপনারা অসত্য গাছে অথবা বট গাছে এটা যদি বিশেষত কোনো মন্দিরের অসত্য গাছ হয় তাহলে এটা খুব শুভ অর্থাৎ খুব ফলদায়ী কাজ হবেই আপনারা এই গাছের নিচে কিছুটা দুধ গঙ্গা জল দিন তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালা সেই অসত্য গাছের নিচে অথবা বট গাছের নিচে এরপরে আপনারা সেই গাছে লাল সুতো ক্লকওয়াইজ সাত পাকে বাঁধুন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান সেই সুতোটি বাঁধার পর দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই যে সকল মেয়েদের বিবাহের ব্যাপারে সমস্যা হচ্ছে অর্থাৎ ভালো সম্বন্ধ পাচ্ছেন না ভালো পাত্র পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার করে কোনো মন্দিরে যান যে মন্দিরে অশুদ্ধ গাছ অথবা বট গাছ আছে সেখানে শুদ্ধাচারে শুদ্ধ বসন পরে স্নান করে উপবাস থেকে যদি আপনারা সেই অশুত গাছে গঙ্গা জল দুধ একসঙ্গে দিয়ে এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি আপনারা লাল সুতো ক্লকাইস বাঁধতে পারেন সাত পাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বিবাহের সমস্যা ছ মাস থেকে আট মাসের মধ্যে সমাধান হবেই তবে এটা হবে মনে রাখবেন মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আবার এ কাজটি করবেন শুক্রবার আপনারা স্নান করবেন শুদ্ধ বসন পরে শুদ্ধা চারে উপবাস থেকে আপনারা ঘিয়ের প্রতিদিন আপনারা দুধ গঙ্গা জল সেই অসত্য গাছের নিচে দিন এবং লাল সুতো সেই কাছে ক্লক ওয়াইজ বাঁধুন দেখবেন আপনারাও যে চাকরি করছেন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু মন মতন পাত্রি পাচ্ছেন না সেক্ষেত্রে দেখবেন আপনাদের সেই সমস্যাটা কেটে গেছে এরপরে জানাচ্ছি আপনারা অন্যান্য মনস্কামনার জন্য আপনাদের সব রকমের মনস্কামনার জন্য আপনারা শনিবার দিন যান অসত্য গাছের নিচে ঘিয়ের প্রদীপ এবং দুধ গঙ্গা জল দিয়ে আপনারা লাল সুতো বাঁধেন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান এবং আপনারা প্রার্থনা করুন আপনাদের যেন মনস্কামনাটা পূর্ণ হয় দেখবেন আপনাদেরও যে কোনো মনস্কামনা এই জানালে আপনাদের পূর্ণ হবে কারণ অসত্য গাছে মা এর কারণ এই অসত্য গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আমরা দেখি কাজেই এই অসত্য গাছে আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমি যে কাজটা করতে বললাম এই একটা ক্রিয়া যদি আপনারা করেন আপনাদের বিবাহ আপনাদের চাকরি আপনাদের অর্থনৈতিক উন্নতি যে সকল ব্যাপারে আপনারা মনস্কামনা জানাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই কারণ আপনারা প্রচুর পরিশ্রম করছেন কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করছেন কিন্তু আপনারা সেই অনুযায়ী ফল পাচ্ছেন না এই জন্য আপনারা অসুস্থ কাছে এই ক্রিয়াটি করুন দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হতে বাধ্য তো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন আমি সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকুন